হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো। আজকে সকাল এখন বাজে কটা? 11:30 মতন বাজে। এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর এই যে আমরা দুই বান্ধবীটা এখন যাচ্ছি, বুঝলে না, ও তো ফেসিয়াল করাবে। আমি তো মুখে কিছু এইসব করাই না, ফেসিয়াল ফেসিয়াল জানিস একটু বলে দিন। আমি খালি চুলে স্পা করাবো, ফার্স্ট টাইম আমি হেয়ার স্পা করাবো। আর স্নান টান করিয়ে বেরিয়েছি, রান্না আমি গতকাল রাতে অনেক কিছু সেরে রেখেছিলাম, এখন ভাতটা খালি করে এসেছি। জানিস কেন আমার দেরি হলো? আমি ব্রেকফাস্ট করছি, করতে করতে আমার খেয়াল হচ্ছে যে আমি তো ভাতই বসাইনি ওদের জন্য। তারপর আবার ভাত বসিয়ে দিতে ভেজানো থাকলে চালটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটা তো লিমিটেড টাইম লাগে। তো আমি তাড়াতাড়ি করে বসিয়ে স্নানে চলে গেছি, তারপর ভাতটা উঠিয়ে, নাহলে আমরা 11:00 মধ্যে আজকে বেরিয়ে যাবো। আমি পুরো রান্নাটাই করলাম, বিরিয়ানি খাবে না বললো। কী করলি? ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করলাম পাতলা করে, বন্ধরের লেবু কেটেছি আর চিকেন পকোড়া। হ্যাঁ সব, আর আমার গতকাল রাতে চিকেন করে রেখেছি, ডাল দুধ আমি সত্য আছে ডাল করে রেখেছি, এই সমস্ত রাত্রিবেলায় সেরে রেখেছিলাম, খালি ভাতটা করে দিয়ে চলে এসেছি। আয়ুষ্মান তোর বাবাই নিয়ে আসবে, খেতে খেতে দিয়ে দেবে, আমাদের কখন বাজবে না বাজবে আসতে। এই সমস্ত করে আমি ভেবেছিলাম আজকে সকাল থেকেই ব্লগ স্টার্ট করবো, কিন্তু করতে পারিনি। এই সমস্ত কাজে তারপর এডিটিংয়ের কিছু কাজ ছিল, সেগুলো করতে হয়, বেরোতে বেরোতে একটু সময় পেয়ে গেছে। চলো, আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি হেয়ার স্পা করছি। এত বছর ধরে কালার করেছি, কিন্তু কোনোদিন প্রফেশনাল স্পা করাই, বাড়িতেই যেটুকু যা করেছে, ওই জন্য চুলটা নিচের দিকে রাফ হয়ে গেছে, সেইটাকেই একটু ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। এত বছর যেহেতু হয়ে গেছে, তো বাথরুমতে এসেছি, বাথরুম থেকে আবার আমার চ্যানেলের অনেক আমার ভিউয়ার্সরা, বন্ধুরা আর কি, আমাকে বলতো, পায়েল তুমি এতবার কালার করিয়েছো, তুমি একবার অন্তত পার্লারে গিয়ে প্রফেশনাল স্পাটা করাও, না হলে চুলের আরও 12টা বাজবে। আর আমি কি বলতো, স্পাটা কীরকম করতাম, ওই যেরকম হট অয়েল করে তারপরে গরম টাওয়েল দিয়ে, ব্যাপারটা কিন্তু সেমই দাঁড়ায়, কিন্তু যেহেতু কেমিক্যাল অ্যাপ্লাই হয়েছে তো তাকে কেমিক্যাল দিয়ে কিন্তু শান্ত করতে হয়। তো সেই জন্য একটা প্রফেশনাল হেয়ার স্পা খুব দরকার ছিল। আমি একটা কথাই তোমাদের বলবো, বাড়িতে কখনো কালার কিনে কিন্তু করো না, যখনই করবে একটু পয়সা জমিয়ে পার্লারে গিয়েই করিও, না হলে চুল কিন্তু নষ্ট হয়ে যাবে, চুলে পাক ধরবে। কারণ এই যে প্রি লাইটনিং হয় না, ওটাকে তোমার চুলের কালারটাকে পুরো নষ্ট করিয়ে দেয়, যেহেতু পার্লারেই একমাত্র কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায়। এটা তোমরা পার্লারে গিয়ে জিজ্ঞেস করলে, এগুলো আমিও জানতাম না, পার্লার থেকেই জেনেছি। তো ডিটেলটা তোমাদের বিভিন্ন পার্লারে যাদের এগুলো থাকে আর কি, স্ট্রিক্সের বলো বা লরিয়েলের বলো, ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই তোমরা জানতে পারবে আসল ব্যাপারটা। তো স্পায়ের জন্য প্রথমে শ্যাম্পু করিয়ে নিলাম, ও আমি ফেসিয়ালও করিয়েছি, জানো তো করাবো না করে, এটা পিঙ্কুদি বলো যে তুমি করতে পারো, মানে যে প্রোডাক্ট দিয়ে আমাকে করাবে সেটা আমার সেন্সিটিভ স্কিনের জন্যই হবে। আর পিঙ্কুদি মানে যে পার্লারে আমি গেছিলাম এর আগের বার কালার করতে, আমার দিদি হয়, হ্যাঁ উনি আমার পিস্তত দিদি, আর আশিসেরও জ্যাঠতো দিদি, মানে আমাদের দুতরফেই আর কি সম্পর্ক। তো এখন তো বিভিন্ন পার্লারে বিভিন্ন প্যাকেজ চলছে, যে কোনো একটা অফার করলেই হয়। আমি আজকে ভাবছিলাম প্রথমে যে চুলটাকে বোটক্স করি বা ন্যানোপ্লাস্টিয়া করি, এসব ভাবি গিয়ে, তারপরে যেই মানে ভাবি যে এমনি এত টাকাগুলো টাকা খরচা করে দিয়েছি চুলে কালারের পেছনে, ওগুলো আর করে লাভ নেই। তবে একটা জিনিস, মাসের বার থেকে আমি গিয়ে পার্লারে স্পাটা করাবো, তাহলে চুলটা না সফট থাকবে। আর স্পা করানোর পরে পরেই মানে এখনও পর্যন্ত স্টিল, যখন আমি তোমাদের ভয়েস দিচ্ছি তখনও পর্যন্ত, পরের দিন হয়ে গেছে, কিন্তু চুলটা পুরো সফট আছে, একদম স্ট্রেট লুক দিয়েছে। এমনিতেই আমার চুলটা ওয়েভি হলেও চুলটা সফট ছিল, যতদিন না ওই নিচের কলের জল মানে নিচ থেকে যে জলটা টানা হয় সেই জলটা যতদিন আমি চুলে ব্যবহার করেছিলাম, আমার চুলে কোনো টাচবুট রাফনেস ছিল না। তারপরে বুঝতে পারিনি, এখন আবার একটু একটু ঠিক হয়েছে। যাই হোক, স্পাটা আমাকে এভরি মান্থ করাতেই হবে। ওদের প্রেশার হচ্ছে আমাদের মতো মোটা সোটা লোকদের জন্য ঠিক আছে, আমাদের যত প্রেশার দেবে আমাদের আরাম লাগবে, আর যারা একটু হালকা ফুলকা তাদের আবার একটু ব্যথা লাগবে। আমাদের তো আমি তো বলি আমাকে যত ইচ্ছা দেয় আমার ক্লায়েন্টকে দিতে যাস না, তার মধ্যে আবার ক্রিয়েটরের মাথা বলে এমনি প্রেশার আছে, ক্রিয়েটরের মাথা এমনি গিজ গিজ করছে কত আইডিয়া, প্রেশারে থাকে প্রেশারে হাই ডু, তার মধ্যে আরো প্রেশার যদি আউটসাইড থেকে দেবো, ডিজিটাল ক্রিয়েটর ওটা ওটা দিয়েছে ফেসবুক, ওটা আমি লিখিনি, ওটা আমাকে লোগোটা দিয়েছে। তো কি জুকু সম্মান করেছে রে?
তো চুলটা মোটামুটি এখন ঠিক করিয়েই নিয়েছি, আর আগের থেকে অনেকটা জানো তো ভালো লাগছে। চুলটা আরেকটু নিচের দিকে না আমি কাটালাম, তার কারণ এর আগের বার কাটিয়েছি কিন্তু ভাবলাম নিচের দিকটা আরেকটু শর্ট করলে এরপর চুলটা বাড়বে, কারণ এক বছর হয়ে গেছিলো আমি চুল কাটিনি। আর জানো তো চুল না কাটলে কিন্তু চুল বাড়ে না, নিচে যে ডগাটা ফেটে যায় ওটা যে আমরা রেখে দিই ওতে কিন্তু চুলটা আর বাড়ে না, যার ফলে কি হয় আমরা ভাবি যে চুলটা বাড়ছে না কেন। ওই জন্য বলে 3 মাস অন্তর অন্তর নাকি চুল ট্রিম করতে হয়। আলো পড়লে কালারটা তাও বোঝা যায় দেখ, না কালার ভালোই বোঝা যাচ্ছে। আমি সেদিন তোর একটা ফটো দেখলাম তো ঈশের সাথে দিয়েছিস লাল্টুর সাথে, ওটা তো ভালো কালার বোঝা যাচ্ছে। এর থেকে আবার বেশি পড়লে কি একটু রাফ হয়ে যাবে চুলটা, তো চুল এমনি একটু ড্রাই আছে। কলের জন্য ওখানে জল তো ভালো রে, না গো আমাদের তো টালিগঞ্জের মতো না। হ্যাঁ বলো, আমার সময় লাগবে কেন বলো। হ্যাঁ তুমি যাও, ও থাক ঘরে, আমার লাগবে আধ ঘন্টা আরো। আমি যদি কোথাও বেরিয়েছি 14 বার ফোন করবে, কখন আসবে কখন আসবে। এখন তো আয়ুষ্মান বড় হয়ে গেছে, কিছুক্ষণ কিন্তু ঘরে একা থাকতেই পারে, আর একা তো না, আমাদের বাড়িতে তো 1000টা লোক আছে, তো না সমানে ফোন করবে, ওগুলো হচ্ছে এক্সকিউজ, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না আর কি। তো আমি সেই জন্য বলেই দিয়েছি যে আমার আজকে সময় লাগবে, আগের থেকে বলে বেরিয়েছি, তারপরেও রান্না বান্না খাবার দাবার সব গুছিয়ে দিয়ে এসেছি, তারপরেও বারবার ফোন করবে। তাই আমি বাড়ি গিয়ে বলেছি সবসময় আমাকে বাইরে গিয়ে তোমরা এরকম ডিস্টার্ব করবে না, তো এখন আর ভালো লাগে না। তো দেখো চুলটা এই যে মানে স্ট্রেট তো করাইনি, কিন্তু যখন এরকমভাবে আঁচড়ে দেয় না মনে হয় যেন চুলটা কত সুন্দর কালার করা, অথচ বাড়িতে যখন আমি আঁচড়াই মনে হয় যেন কালারটা বোঝাই যাচ্ছে না ঠিক করে। চিরুনির হচ্ছে কাজ, চিরুনি যদি ঠিক করে করো চুল তাহলে দেখতে ভালো লাগবে। স্ট্রেট হয়ে গেল না চুলটা? হ্যাঁ বললাম তো চুলে একটু ড্রায়ার পড়লেই স্ট্রেট লাগে, চুলটা স্ট্রেট থাকলে বোঝা যায় মনে হয় জানো। এগুলো নিয়মিতই হাইলাইট করিয়ে যদি একটু কেরাটিন বা ন্যানোপ্লাস্ট এসব কিছু একটা করে দেয় তাহলে ওই শাইনটা আর ওই কালারটা ভালো লাগে। হ্যাঁ আচ্ছা উঠবো। তো এদিকে আমার হয়ে গেছে, আর আমি যখন আজকে মানে আমি তো আসতামই, তো আমাকে সোনালিও বলেছিলো তুই যখন যাবি আমাকে অবশ্যই বলিস, তো সেই জন্য আজকে দুজনেই আমরা এসেছিলাম পার্লারে। সোনালির হয়ে গেছে, আর ওই দেখো রাস্তার অবস্থা, কি রাস্তা পেরিয়ে পেরিয়ে আমরা এসেছি বল। খানা খন্দ ভিডিও করবো কি আছে গাড্ডার ওপর। এই দেখো রাস্তা সামনে, দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি সরে যাচ্ছি। খুব আসতে হয় এখানে, আবার কাদা কাদা আছে, এখন রিক্সা পেলে হয় জানিস। কটা বাজে যেদিক দিয়ে করলাম ওইদিক দিয়ে, কারণ ওদিকে তো ওদিকে তো যাওয়াই যাবে না। রাস্তা দেখিস, তুই সাবধানে, তুই সাবধানে। এইদিকে আবার এক রাস্তা আছে, এখান থেকে একটাও রিক্সা নেই জানো, এই সময় দোকানও তো নেই, কিছুটা কিনে খাবো যে কি খিদে পেয়ে গেছে, বাড়ি যেতেই হবে। আয়ুষ্মান একা আছে, এখন ওর বাবা বেরিয়ে গেল কাজে, বলছে কতক্ষণ আর ওয়েট করবো, বললাম না তুমি বেরাও ওকে টিভিটা চালিয়ে দিই আমি যাচ্ছি। দাঁড়া সময় লাগবে এখান থেকে যেতে যতক্ষণ না রিক্সা পাবো, অনেকটা দূর। প্রতি বছর তোমরা জানো কত ভালো ভালো ড্রেস কিনি, এবছর আর সেরকম কিছুই ড্রেস কেনা হয়নি, একটাই যা ভালো সালোয়ার আমি কিনেছি, আর কয়েকটা আজকে বিকেলে বেরিয়ে কুর্তি কিনবো তোমাদের দেখাচ্ছি। ভালোই হয়েছে, দাম অনুযায়ী তো বেশ ভালো হয়েছে, এই জন্যই কিনেছি। আসলে আয়ুষ্মানকে নিয়ে তো স্কুলে যাতায়াত পড়তে যাওয়ার সেরকম কমফোর্টেবল কুর্তি কিনেছি। তো বাড়ি চলে এসেছি, আর এসে এখন লাঞ্চ করতে বসে, এখন বাজে 4:10। আগের বারও সেই কোথায় আছো বাবা? দরজাটা বন্ধ, হ্যাঁ যাও।
4:10 আয়ুষ্মান তো এসে আগেই খেয়ে নিয়েছো, বাবা কাজেও বেরিয়ে গেছে, আমি এখন চিকেন বানিয়ে রেখে গেছিলাম আর ভাত, এই দিয়েই আজকের আমার লাঞ্চ সারা হবে, তারপরে বিকেলবেলা কিছু একটা বানাবো। তো যেহেতু আজকে দ্বিতীয়া, তো আমাদের হাতে আর একদমই সময় টময় নেই, দরজা ছিটকানি মেরে বসবি পাপা। হ্যাঁ, মানে যা যা করার আজকে, যা যা যাকে দেওয়ার সব দিয়ে দিলাম। তো এই আর এইখানে না খুব বড় পুজো হয়, এটা সন্ধেবেলা দেখাচ্ছি তোমাদের। আয়ুষ্মানকে পড়তে দিতে গেছিলাম আর কি, ওকে ছেড়ে তারপর আবার আমি রিক্সা করে ফিরছি, এখন আবার যাবো। ওই যে বললাম না কয়েকটা কুর্তি কিনবো, অ্যাকচুয়ালি কিনবো কথা ছিল না, সোনালির সাথেই বেরিয়েছিলাম, ও নেবে বলে। বাবা মামুনি সেজে বেরিয়েছে একদম। না আমি সাজিনি, আর কত সাজবো। তো গতকালের ভিডিওটা না ওইটুকুই আমি করেছিলাম শুট, যেহেতু ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছিলো, দেরি খুব হয়নি, পুরো রাস্তায় ভিজে গেছি, মানে আমরা গেছি যখন তখন তো শুকনো ছিল, ফেরবার পথে এত বৃষ্টি হয়েছে আমি পুরো ভিজে ভিজে এসেছি, রিক্সা পাওয়া যায় না তার উপরে তো জানো বৃষ্টি হলে। তো ওই এসে আর ইচ্ছা করছিল না, আমি কালকে রান্নাও করিনি কিছু, তো কোনোক্রমে দেখবে আমার ভীষণ এটা হয়, আমি যদি কোথাও বেরোই না এসে এত ক্লান্ত লাগে আর এত কিরম গা হাত পা ম্যাচ ম্যাচ করে, ব্যথা করে, মনে হয় কতক্ষণে শোবো, এটা আমার খুব হয়, যেন আমি এখন কোথাও বেরোতেই চাই না। যাই হোক, কালকে গেলাম সোনালির সাথে, সোনালি অ্যাকচুয়ালি যার কাছ থেকে কুর্তি কিনেছিল তার কাছে কুর্তিটা ওর এক সাইজ, মানে ওর আর এক সাইজ বড় লাগতো, তো ও গেছিল চেঞ্জ করতে, এবার ওখানে গিয়ে আমারও কুর্তি পছন্দ হয়েছে, তা আমি দু একটা কিনেছি, মানে সবসময় মোটামুটি পরবার জন্য দাম অনুযায়ী খুব ভালো কুর্তি পেয়েছি। যেমন এটা দেখো কি সুন্দর কুর্তিটা, দামটা ওই 400-450 মধ্যেই। হ্যাঁ, এই সবসময় পরার জন্য, এটা একটা ওই যে অনেকটা পাঞ্জাবি স্টাইল, পাঞ্জাবি কাটিং আর কি, যেগুলো পুরো লং সাইড কাটা, এমব্রয়ডারি করা সুতো দিয়ে পুরো, খুব সুন্দর, এটা খুব কমফোর্টেবল। একটু ঢিলা ঢালা নিয়েছি, যেহেতু বললাম না যে আয়ুষ্মানকে ধরো পড়াতে পড়তে দিতে যাব বা স্কুলে যাব আনতে, তখন এগুলো পরে যাওয়ার জন্য, কারণ যেগুলো এখন সবসময় পরে যায় না ওগুলো আর এক জিনিস হয়ে গেছে, সবসময় পরার কুর্তিগুলো আমার নেই। এটা একটা কিনেছি, আর সবসময় মোটামুটি পরার জন্য এইটা একটা কিনেছি, এগুলো সবই লং কুর্তি। কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আর একটা টু পিস নিয়েছি 650 টাকায় মাত্র, এত ভালো পেয়েছি এটা। এটা হচ্ছে পাটা, এটা পা স্ট্রেট প্যান্ট যেগুলো এখন বেরিয়েছে সেটা, আর জামাটা দেখাচ্ছি 650, ভালো না, একটু কমেই দিয়ে দিয়েছে যেহেতু একদম পুজোর গোড়ায়। তো এটা 40-40, কিন্তু আমার আর একটু, এটা আর এক সাইজ ছোট হলে একদম ফিটিংস হতো, এটাও একটু ঢিলা আমার। হ্যাঁ, কিন্তু পরে খুব ভালো লাগছে কালারটা, না দাম অনুযায়ী ঠিক আছে না। তো এই তিনটে আমি কুর্তি কিনেছি, আর সোনালিটাও আমার কাছে আছে, বলো তুই আমারটা রেখে দে, তোর কাছে, ও আবার কালকে ওখান থেকে বাজার কলকাতায় গেল, ওর আর আমারটা সেম প্রাইস, দেখতেও কিছুটা সেম, ওরটা কালারটা হচ্ছে ইয়েলো, মাস্টার্ড ইয়েলো আর কি, যেটা এটাও। ভালো না কালারটা, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা তো ও নিয়ে নিয়েছে, আর এটা ছোট সাইজও ছিল না, আর আমি এটা সেম নেব না, তো রেডটাও ভালো লাগলো, ওই জন্য রেডটা নিয়ে নিয়েছি, এবার একটা রেড নিয়ে নিই, এমন থাক এটাই নিয়ে নিই। এই মোটামুটি শপিং, আর যা বৃষ্টি, কোথাও তো বেরোবো না সেরকম, পুজোর সময় এবারে নতুন জামা কাপড় পরতে হয়, তাই মানে পুজো আমরা প্রত্যেক বছর নতুন জামা কাপড় পরি, তাই কেনা, আর পুজোর সময় দেখবে আমরা জামা কাপড় কিন্তু কিনে রাখি সারা বছরের, মোটামুটি ওগুলোই সারা বছর ধরে চালাই, আবার পরের বছর যখন আসে তখন কিনি, তো সেই হেতুই কেনা। এবারে আর কোথায় বেরোবো, কোথাও বেরোনোরও সেরকম নেই, এবার তো অঞ্জলিও টঞ্জলিও এত ভোরে পুজো, এত ভোরবেলা সব, জানি না প্রত্যেকটা পুজোতে সকালবেলা অত সকালে উঠে অ্যাটেন্ড করা পসিবল হবে কিনা, সবই এবার যেন কেমন এলোমেলো, মানে এবার রাত জেগে জেগে যেন পুজো, সেই রাত জাগা ব্যাপারটা আমাদের এবারে আছে না, যে মানে আমরা তো জাস্টিসের জন্য
রাত দখল করেছি, ঈশ্বরও যেন চান যে আমরা রাত জেগে থাকি। তো সবকিছুর একটা মানে থাকে, সবকিছুর সঙ্গে সবকিছুর একটা লিঙ্ক, এগুলো চিন্তা ভাবনা করছিলাম। তো এবারে পুজোটা আর ঠিক পুজো পুজো লাগছে না, আজকে তৃতীয়া, এখন কোনো ফিলিংসই নেই যে পুজো। এই আয়ুষ্মান স্কুল থেকে সবে এলো, আমি সকাল থেকে ব্লগ শুরু করেছি, কালকে চতুর্থী পরশু পঞ্চমী, সোমবার মনে হয় ওদের স্কুল হয়ে তারপর ছুটি, মনেই হচ্ছে না কোনো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সায়নারা।